দাদা চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আমরা সেটা হলো 2019 সালে যে এইচএস পরীক্ষা হয়েছিল তার বায়োলজি কোশ্চেনের পার্ট বি অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ এর যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর নিয়ে। চলো দেখা যাক সেই প্রশ্নের উত্তর কি হয়। বেশি ভিডিওটা বড় করব না, চলো করা যাক স্টার্ট। তাহলে আমরা 2019 সালের যে এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। চলো 2019 সালে পার্ট বি 18 মার্কসের যে কোশ্চেন, প্রথম কোশ্চেন যে পড়েছে তার নাম বা তা সেটা হলো প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম বা প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো, চারটি অপশন দিয়েছে, এর মধ্যে হবে অক্সিটোসিন। দ্বিতীয় কোশ্চেনটা হলো পলিজেনিক উত্তরাধিকার একটি উদাহরণ হলো, পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হলো মানুষের গাত্রবর্ণ মানে স্কিন কালার। তিন নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিতগুলির কোনটি স্বপরাগযোগের সুবিধা হিসাবে বিবেচিত হয়, এই প্রক্রিয়ায় প্রজাতি বিশুদ্ধতা রক্ষা পায়, এই প্রক্রিয়ায় কোনো বাহকের ওপর নির্ভর করতে হয় না, এই প্রক্রিয়ায় অধিক সংখ্যক পরাগরেণু প্রয়োজন হয়, উপরের সবকটি। এটা উত্তর হবে সবকটি হবে। চার নম্বর প্রশ্ন হচ্ছে পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বরন্ধ্র ভেদ করে ফরুণ স্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় মনে রাখবে পরোগামী। এই কোশ্চেনটা আমি একটু অন্যভাবে বলে দিচ্ছি, যে ডিম্বক রন্ধ্র বরাবর প্রবেশ করলে বলা হয় পরোগামী, ডিম্বক মূল বরাবর প্রবেশ করলে বলা হয় চালাজগামী, আর ডিম্বক নাভি বরাবর প্রবেশ করলে বলা হয় মেসোগামী। এই তিনটে কোশ্চেন থাকে মাঝে মাঝে, তিনটেই মনে রাখার চেষ্টা করবে। পাঁচ নম্বর কোশ্চেনে আসি। পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে চার গাপের সূত্র অনুযায়ী কোনটি সঠিক, মনে রাখবে এ প্লাস জি ইজিক্যাল টু টি প্লাস সি। ছ নম্বর মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হলো অভিব্যক্তির কি ঘটিত প্রমাণ, এটা মনে হবে নিষ্ক্রিয় অঙ্গ জনিত প্রমাণ, নিষ্ক্রিয় অঙ্গ জনিত প্রমাণ। সাত নম্বর কোশ্চেনে চলে আসছি। সাত নম্বর কোশ্চেন হচ্ছে এক সংকটজন পরীক্ষার একটু জনিতে 1:2:1 ফেনোটাইপ অনুপাত নিচের কোনটি উপস্থিতি প্রমাণ করেন, 1:2:1 মনে রাখবেন অসম্পূর্ণ প্রকটতার ফেনোটাইপ অনুপাত, 1:2:1 অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রেই হয়ে থাকে। আট নম্বর হচ্ছে নিম্নলিখিত কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক, ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক মনে রাখবে ব্যাসিলাস থুয়েনজেনেসিস, এখান থেকে এসেছে বিটি, ব্যাসিলাস থুয়েনজেনেসিস, বিটি বেগুন, বিটি তুলো এই নামগুলো এসেছে। ন নম্বর হচ্ছে নিম্নলিখিত একটি মানে নিম্নলিখিত গুলির কোনটি একটি বহিরাগত মাছ, এখানে লেবিওলহিতা বহিরাগত নয়, সাইপিনাস আছে, তেলাপিয়া আছে, এই দুটোই হবে, অর্থাৎ বি এর অ্যান্সারটা হবে। দশ নম্বর কোশ্চেন জিন প্রযুক্তিতে ব্যবহৃত ক্লোনিন ভেক্টর PBR322 হলো একটি কি, মনে রাখবে এটা কৃত্রিম প্লাজমিড ভেক্টর, এখানে প্লাজমিড দিয়েছে না কৃত্রিম প্লাজমিড, এটা হচ্ছে কৃত্রিম, কৃত্রিম প্লাজমিড ভেক্টর। এগারো নম্বর কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের উদাহরণ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের উদাহরণ হবে হচ্ছে ইকোআরআই, ইকোআরআই। বারো নম্বর কোশ্চেনে যাচ্ছি। বারো নম্বর কোশ্চেন হচ্ছে একটি গৌণ বায়ুদূষকের উদাহরণ হচ্ছে মনে রাখবে প্যান পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, গৌণ বায়ুদূষক, গৌণ বায়ুদূষক অ্যাকচুয়ালি প্রাথমিক বায়ুদূষক থেকেই তৈরি হয়। জঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য কি, জঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে পুরু কিউটিকল, এটাও হবে, নিমজ্জিত পত্রন্ধ্র এটাও হবে, জলধারণ ক্ষমতা উপস্থিতি এটাও হবে, তার মানে এগুলো সবকটি। সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, সুন্দরলাল বহুগুণা মনে রাখবে চিপকো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, চিপকো আন্দোলন হচ্ছে সুন্দরলাল বহুগুণা। চলে আসছি এসএকিউ যে কোশ্চেনগুলো রয়েছে সেই এসএকিউ কোশ্চেনের মধ্যে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে প্রস্টেট গ্রন্থির ও যে কোনো একটি কাজ, প্রস্টেট গ্রন্থির একটাই মেন কাজ মনে রাখবে, প্রস্টেট গ্রন্থি হচ্ছে মূত্রনালীকে পিচ্ছিল করা। তাহলে এক নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে প্রস্টেটগ্রন্থি ক্ষরণে বা প্রস্টেট, প্রস্টেট গ্রন্থির ক্ষরণে মূত্র নালীকে পিচ্ছিল করে।
এটা এটা ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে, পরের কোশ্চেনটা হচ্ছে, প্রকৃত ফল বলতে কি বোঝো? শুধু ডিম্বাশয় পরিবর্তিত হয়ে যে ফল তৈরি হয়, ফুলের ডিম্বাশয় পরিবর্তিত পরিবর্তিত ও বিবর্তিত বিবর্তিত বিবর্ধিত হয়ে যে ফল তৈরি হয়। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, সেন্টোমিয়ারের কাজ সিস্টার ক্রোমাটিডগুলিকে পরস্পরের সঙ্গে যুক্ত রাখে। সিস্টার ক্রোমাটিডকে পরস্পরের পরস্পরের সঙ্গে যুক্ত রাখে। চার নম্বর হচ্ছে, বায়ো ফার্টিফিকেশন কি? বায়ো ফার্টিফিকেশন হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বিভিন্ন শস্যের পুষ্টিগত মান বাড়িয়ে তোলার প্রক্রিয়াকে বায়ো ফর্টিফিকেশন বলে। তারপর কোশ্চেন দেওয়া আছে সিম ইকোলজি, আচ্ছা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে এটা বা হবে, এটা দু নম্বর কোশ্চেন, এটা তিন নম্বর কোশ্চেন। এবার চার নম্বর কোশ্চেন আসছি, সিনিকোলজির সংজ্ঞা দাও। সিনিকোলজি হচ্ছে একাধিক উদ্ভিদ প্রাণীর প্রজাতির সঙ্গে পরিবেশের যে আন্তঃসম্পর্ক, একাধিক উদ্ভিদ বা প্রাণী প্রজাতির সঙ্গে তার পরিবেশের আন্তঃসম্পর্ক বিষয়ে আলোচনা করা হয় তাকে সিন ইকোলজি বলে। তার সঙ্গে রয়েছে বায়োম কি, অথবা বা আছে, বা বায়োম কি? বায়োম হচ্ছে নির্দিষ্ট জলপরিপূর্ণ স্থানে বিভিন্ন জীব সম্প্রদায় নিয়ে গঠিত সুবিশাল অঞ্চলকে, তার নির্দিষ্ট জলবায়ু সম্পন্ন স্থানে বিভিন্ন জীব সম্প্রদায় নিয়ে গঠিত সুবিশাল অঞ্চলকে বায়োম বলে। এই হলো 2019 সালের বায়োলজিতে এমসিকিউ এবং
এসএকিউ এর যে কোশ্চেন এসেছিল তার উত্তরপত্র। যারা 2015 থেকে 2018 সালের কোশ্চেন অ্যান্সার যারা দেখনি, তারা অবশ্যই আমার এই চ্যানেলের মধ্যে রয়েছে, দেখে নিবে। আর আমরা খুব শীঘ্রই 2020-র যে এসএকিউ এবং এমসিকিউ আছে সেটা নিয়ে একটা ভিডিও আনছি এবং সেখানে সমস্ত অ্যান্সার থাকবে। আজকে এই পর্যন্ত। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও কিছু ভিডিও পাওয়ার জন্য। এবং আমাদের বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলটিতে দেওয়া হয়, তা দেখার জন্য বা সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য নোটিফিকেশনটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনের যে বেল আইকনটা আছে অবশ্যই সেটা অন করে রাখার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত। ওকে।